नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। অনেক ঝামেলার পর আমরা রেজাল্টটা পেয়েছি আজকে, আমরা অনেক খুশি। তার জন্য স্কুল পরিশিক্ষকের সবাইকে এবং আমাদের বিধান উপাধ্যায়কে অনেক ধন্যবাদ। কি নাম তোমার? সুইটি মণ্ডল। আচ্ছা, আজকে ছিল কেন, কি কারণে, সেটা কি বলতে পারবে? কারণ কোনো সমস্যা হয়েছিল হয়তো রেজাল্টের বা কোনো সার্টিফিকেটের, তাই হয়তো। আচ্ছা, রেজাল্টটা একটু দেখো। সমাধান হয়েছে, তোমাদের মার্কশিট আজকে বিতরণ করা হবে এবং আজকে তোমাদের সামনে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আছেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সাহেব, পাশেই রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সিং, আমাদের টিএমসি জেনারেল সেক্রেটারি সালনপুর ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতি, তার পাশে এটাকে তো চেনই আমাদের আচার উপপ্রধান হরিরাম তিওয়ারি, এখানে হেডমাস্টার রয়েছেন, আরও অন্যান্য বিশিষ্ট জনেরা রয়েছেন, শিক্ষকেরা রয়েছেন এবং এনারা কিছু বলবেন। যে কোনো কারণে এক টেকনিক্যাল ব্যাপার ছিল, তোমাদের মার্কশিটটা আসেনি, প্রায় 139 জনের মার্কশিটটা আসেনি। তো আমাদের যে সরকার, মানবিক সরকার, সে মানবিক পরিচয় দিয়ে গতকাল রাত্রেবেলায় আমাদের হেডমাস্টার মশাই ভোলা গেছিল। এনারা কাউন্সিলে গিয়ে 127 জনের মার্কশিট চলে এসছে, বাকি যে 12 জন যে আছে তাদের এডমিট কার্ড চলে এসছে, আগামী সোমবার বা মঙ্গলবারে তারাও সেটা পেয়ে যাবে। এবং এই সম্পূর্ণ প্রয়াস কিন্তু আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় প্রচেষ্টায় আজকে আমরা এই কাজ করতে পেরেছি। আমাদের আচারা স্কুলের টিম, হেডমাস্টার আমাদের হরিরাম, আমাদের সভাপতি ভোলা, আমাদের গোপাল, আমাদের এমএলএ সাহেব, আমাদের মুকুল উপাধ্যায়, আমাদের পুরো টিম, আমরা টেনশনে ছিলাম। টেনশন তোমাদেরও ছিল, টেনশন আমাদেরও ছিল। উপরওয়ালার আশীর্বাদে আমাদের মাননীয় বিধায়কের প্রচেষ্টায় আমরা তোমাদেরকে বলেছিলাম তোমরা একটু ধৈর্য রাখো, সেদিন যে বৃষ্টি হচ্ছিল তোমরা দিনভর বৃষ্টির মধ্যে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো ভুল ত্রুটিকে একটা মায়ের মতো উনি ক্ষমা করে দেন, উনি সংশোধন করে দেন, তার প্রমাণ হলো আমাদের। এভাবে ছাত্রদের খুশি দিন সেভাবে আমাদেরও খুশি দিন। আজকে আমাদের আচরা স্কুলে 139 জন ছাত্রদের মধ্যে 127 জনের মার্কশিট চলে এসছে, এখন দেওয়া শুরু হয়ে গেছে, বাকি যে 12 জন তাদের এডমিট কার্ড চলে এসছে, তাদের মার্কশিটও সোমবার বা মঙ্গলবারে তারাও পেয়ে যাবে। এবং এটা সম্পূর্ণ আমাদের মাননীয় বিধায়কের প্রচেষ্টায় উদ্যোগে আজকে এই কাজটা আমরা আদায় করতে পেরেছি। তার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে, শিক্ষা দপ্তরকে এবং আমাদের মা মাটি মানুষের সরকার, যে মানবিক চেহারা তার পরিচয় আজকে দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। এই যে ভুল হয়েছিল, ভুল তো মানুষেরই হয়, যে কোনো কারণে টেকনিক্যাল ভুল হয়েছিল, আগামী দিনে যেন ভুল না হয় তার জন্য আমরা নিশ্চয়ই এর উপরে নজর রাখবো।